ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ ছেড়ে গেছে সাবেক আইজিপি অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেনজির আজিজ ইস্যুতে সরকারের লোক দেখানো বক্তব্য প্রতারণা সামিল বলে মন্তব্য করেন তিনি জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবীদের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন এমন অসংখ্য আজিজ বেনজির সরকার তৈরি করেছে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ দেশ প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন পেশার উন্নয়নে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন বক্তারা সাংবাদিক সুযোগ সুবিধা রাখে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ দেশটাকে বর্গীর দেশে পরিণত করেছে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে লুটপাট বর্গীর দেশ তৈরি না এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে এক আজিজ আর বেনজির নয় অসংখ্য আজিজ বেনজির সরকার তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি এই যে আপনারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা গ্রোভ করছি আদালত থেকে বলা তাকে মামলা করেছে দুদক থেকে মামলা করেছে সে তাকে তাকে কোথাও যেতে দেওয়া হবে না এসব কথা বলা হলো তো সে চার তারিখে সপরিবারে সিঙ্গা বলে লাইন্সে চলে গেলো সকলের চোখের নাকিন দিয়ে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না আমরা সবাইকে বিচার করি সেটা কি আপনার মানুষকে আম্যক মনে হচ্ছে মানুষের মানুষকে